এদেরকে প্রথমে দেখে আমি ভেবেছিলাম যে বোধহয় ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, ও মা, তারপরে দেখি এরা পেছন দুলিয়ে কীর্তন করছে। আমাদের সময় কীর্তন হতো খোল করতাল নিয়ে, আমাদের সময় কীর্তন হতো খোল করতাল নিয়ে, আর এখন কীর্তন হয় এইভাবে পেছন দুলিয়ে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমন কিছু কীর্তন নিয়ে যেগুলো দেখার পর কীর্তন কম আর ছ্যাবলামও বেশি মনে হবে। তো চলো আজকের ভিডিওতে ওই কীর্তনগুলোকে নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তো বন্ধুগণ, সাধারণত চৈত্র বৈশাখ মাসে গ্রামে শহরে হরিনাম সংকীর্তন হয়ে থাকে। বিশেষ করে গ্রামে যারা থাকো তারা ভালো করে জেনে থাকবে, বিশেষ করে গ্রামেই এই ধরনের কীর্তন বেশি হয়ে থাকে। তো যাক গিয়ে সে হোক, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আগে যেরকমভাবে কীর্তন হতো সেটা হচ্ছে কীর্তন, আর এখন যেটা হচ্ছে কীর্তনের নামে সেটা কীর্তন নয়, সেটা হচ্ছে নাচন কোদন। মানে কীরকম নাটকটা একবার জুড়েছে ভাবো, হ্যাঁ করে একবার কাঁদলেই 20 টাকা। একবার জাস্ট ভাবো, এইরকম ব্যয় ব্যয় করে যদি একটা ছেলে কাঁদতো এই বনের বদলে, তাহলে সেই ছেলেটার অবস্থা কী হতো? কখন সবাই ওই ছেলেটাকে লাথি মেরে ওই মঞ্চ থেকে নামিয়ে দিত। আর এই মেয়ে বলে এক এক কান্নায় 20 টাকা করে পাচ্ছে, মানে ভাবা যায়। হ্যাঁ, এই অমানবিকতা, অমানবিক, আরে ধর জিভাট কেমন, অনামিক, অনামিক, অনা, অমানবিকতা। শালা যে এই মহিলা কীর্তনের কনসেপ্টটা ভেবেছিল সে হেব্বি সেয়ানা মাল, সে জানে যে কোন দুর্বল জায়গাটায় মানুষের আঘাত করলে পয়সা হিড় হিড় করে বেরিয়ে আসবে না। মানে জাস্ট একবার ভাবো, কীর্তনের মতো একটা প্রাসঙ্গিক জিনিসকে মানুষ কীরকমভাবে নষ্ট করছে। এই রকম ধরনের নাচ আমরা সাধারণত ড্যান্স হাঙ্গামা অথবা অর্কেস্ট্রাতে দেখে থাকি, কিন্তু এখন কীর্তনও এরকমভাবে ঘাগরা তুলে তুলে নাচছে, মানে ভাবা যায়। হ্যাঁ, এসব কে দেখনা পড় রা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। আর শুধু এদেরকে দোষ দিয়ে লাভ নেই, মানুষ নিশ্চয়ই এদেরকে পছন্দ করছে, নইলে এরা এত প্রোগ্রাম পাচ্ছেই বা কি করে? কিছু করার নেই, এটাই বাস্তব। টপা ডপ, টপা ডপ, টপা ডপ, মালুম না। আগেরগুলোকে দেখে তাও নাচন কুদন বলতে ইচ্ছা করছিল, কিন্তু এইটা দেখার পর এটাকে আমি কুরকুরানি ছাড়া আর কিছু বলতে পারলাম না। জাস্ট একবার পুরকিটা ভাবো। হ্যাঁ, এদেরকে দেখে কি মনে হচ্ছে, এরা কীর্তনের ভাবে বিভোর হয়ে নাচছে? একদমই না, এরা নাচানো দেখে নাচছে। এই মাঝের মালটাকে দেখে মনে হচ্ছে শালা এই মনে হয় কীর্তন দলটাকে বুকিং করেছে। শালা একবার পুলকটা দেখো, দেখে মনে হচ্ছে এক গাদা নাগিনের পাশে একটা ধোড়া সাপ। ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমার করো জোরে অনুরোধ, এই ধরনের সমস্ত সাপগুলোকে ধরে ঝাঁপিতে পুরে আর জঙ্গলে ছেড়ে দেওয়া হোক। তো
বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। এই সমস্ত ভিডিওগুলো আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু পাঠিয়েছিল। তোমরা যদি এই ধরনের ভিডিও পাঠিয়ে কোনো আবদার করতে চাও তো করতে পারো ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে, আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যাও গিয়ে ফলো করে নাও। আর তুমি যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।